85 কেজি ওয়েট থেকে নিজেকে কমিয়ে নিয়ে এসেছে 65 কেজিতে। রিসেন্টলি শাবনুরের বেশ কয়েকটি স্লিম হওয়া ছবি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় শাবনুর ভক্তরা বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছে। প্রতিটি ছবিতে শাবনুরের মুখের মিষ্টি একটি হাসি, যে হাসিতে মুগ্ধ করেছে কোটি কোটি ভক্তকে। প্রতিটি ছবি দেখে মনে হচ্ছে শাবনুরের লুকের বেশ পরিবর্তন এসেছে। শাবনুর নিয়মিত জিম করে ও ডায়েটের মাধ্যমে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলার মিশনে নেমেছে। শাবনুর যে কঠোর পরিশ্রম করছে তা তার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে। দুদিন আগেই এই ছবিটি ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছে, ছোট্ট এই জীবন আমার, নিমিষেই ফুরিয়ে যাবে, তাই প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত উপভোগ করো নিজের মতো করে, পজিটিভ হও, তবে সব কিছুতেই আনন্দ খুঁজে পাবে। শাবনুর সাধারণত পরিবারের সাথে কোথাও বেড়াতে গেলে এবং অবসর টাইমে তোলা ছবিগুলোই ফেসবুকে আপলোড দিয়ে থাকে। শাবনুর বর্তমানে অনলাইনে নিয়মিত হওয়ার সুবাদেই শাবনুরের সর্বসময়ে সব খবরই নিয়মিত জানতে পারছে তার ভক্তরা। তার মধ্যে শাবনুর রিসেন্টলি জানিয়েছে শাবনুর ডিসেম্বর মাসে দেশে ফিরছেন, আর নতুন সিনেমায় নতুন লুকে নিজেকে তুলে ধরবেন বলেই তার এত প্রচেষ্টা। কিছুদিন পর শাবনুরের জন্মদিন। শাবনুরের কাছের এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গেছে শাবনুর এবারের জন্মদিন বাংলাদেশে এসে তার পরিবারের সাথে পালন করবে, আর প্রতি বছরই শাবনুর বাংলাদেশে এসেই তার জন্মদিনটি উদযাপন করে থাকেন। এবার শাবনুর বাংলাদেশে এসে তার ভক্তদের জন্য দারুণ এক চমক দিবে বলে জানা গেছে। তো প্রিয় বন্ধুরা, শাবনুরের ছবিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর মিডিয়া জগতের সর্বশেষ খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।